ছো না আইকুলি হ্যালো কি বানি হচ্ছে আজকে আমাদের আজকে দেখা যাক সারপ্রাইজ দেখাও তো সারপ্রাইজটা কি ঠিক আছে দেখাচ্ছি চলো বাবা হ্যালো গাইস আমি শিমলি আমি চলে এসেছি আজ আপনাদের সাথে আর আজ আমার সাথে আছে আমার হাজবেন্ড আর আজ আমি বানাচ্ছি কিছু অন্যরকম জিনিস তাহলে চলুন আমি দেখিয়ে দেব তার আগে আমি যা যা লাগছে সব রেডি করে নিচ্ছি আজকে বানাচ্ছি আমি সয়াবিন টিক্কা কারি একদমই অন্যরকম একটি রেসিপি সেটার জন্য আজকে আমি নিয়ে নিচ্ছি সয়াবিন নিয়ে নিয়েছি আমি সয়াবিনগুলো ভালো করে ধুয়ে তারপর আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরও দু একবার ধুয়ে নিয়েছি আমার এখানে গোটা গরম মশলার মধ্যে লাগছে জিরে গোটা জিরে নিয়ে নিয়েছি দারচিনি নিয়ে নিয়েছি এলাচ নিয়ে নিয়েছি আর এখানে জায়িত্রী নিয়ে নিয়েছি এখানে আছে আমার নুন পেঁয়াজ বাটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো রসুন বাটা জিরে ধনে বাটা সরি বাটা না গুঁড়া নিয়ে নিয়েছি আমি আপনারা চাইলে বাটাও ইউজ করতে পারেন এখানে আছে আদা বাটা এখানে আছে লঙ্কা বাটা লঙ্কাটাও আপনারা গোটাই ইউজ করতে পারেন এখানে আছে মগজ আমি নিয়ে নিয়েছি কাজু বাদাম টমেটো নিয়ে নিয়েছি কুচি করে পেঁয়াজ নিয়ে নিয়েছি কুচি করে আর লাগছে আমার এখানে বেসন আর চালের গুঁড়ো দেখুন আমি বেসন আর চালের গুঁড়োটাকে ভালো করে মিক্সড একটা পেস্ট বানিয়ে নিয়েছি খুব একটা ভারীও হয়নি আর খুব একটা পাতলা হয়নি এরকমই লাগবে যদি দরকার হয় আমি এখানে একটু জল অ্যাড করে দেবো তার ফার্স্ট আমি এখানে জলগুলো ফেলে নিচ্ছি আর ফেলে আমি এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব দেখুন আমি ব্লেন্ডারে নিয়ে নিয়েছি আমি এবার এগুলোকে ব্লেন্ড করে নেব দেখুন আমি পেস্ট বানিয়ে নিয়েছি এবার এখানে আমি আদা বাটা অ্যাড করব আমি আদা বাটা নিয়ে নিলাম কাঁচা লঙ্কা বাটা নিয়ে নিচ্ছি আমি যতটুকু ঝাল পছন্দ করেন ততটুকুই নেবেন রসুন বাটা নিয়ে নিচ্ছি হাফ টিস্পুন করেই নিয়েছি আদা রসুন এখানে একটু আমি পেঁয়াজ দিয়ে দেব ওয়ান টিস্পুনের মতো দিয়ে দিলাম আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন আমি একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে মেখে নেব এবার এখানে আমি নুন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর আমি ব্যাটারটা দিয়ে দিলাম ভালো করে মেখে নিতে হবে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি এইভাবে আমি গোল গোল করে নিচ্ছি নেওয়ার পর এইভাবে আপনারা শেপ দিয়ে নেবেন চাপা দিয়ে দিয়ে শেপটা কিন্তু খুব সুন্দর হচ্ছে সিমজি থ্যাংক ইউ দেখুন আমি টিক্কাগুলো বানিয়ে নিয়েছি এবার আমি শ্যালো ফ্রাই করে নেব তার জন্য আমি করে নিচ্ছি একটু সাদা তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম
এক এক করে আমি সবগুলো দিয়ে দিচ্ছি। বাহ, খুব সুন্দর হয়েছে দেখতে। থ্যাংক ইউ। কি সুন্দর কালার হয়েছে সিমলি। হুম, হবে তো, আমি বানাচ্ছি দেখো না। তুমি বানালেই সুন্দর হবে। হতেই হবে। দেখে কি সুন্দর মনে হচ্ছে। খেয়ে দেখবে তারপর বুঝতে পারবে। স্মেলও খুব সুন্দর আসছে। সে তো আসবেই। খেয়ে দেখো তারপর কমেন্ট করো, তার আগে না। কি ঠিক, ভালো নাও হতে পারে। দেখেই মনে হচ্ছে কি সুন্দর হবে। কত আর খাবো একই রান্না, সয়াবিন। কিছু একটা নতুন খেতেও ভালো লাগে। তাই তো, তার মধ্যে এখন যা লকডাউনের মধ্যে যা পরিস্থিতি, কোনো রেস্টুরেন্টেও যেতে ইচ্ছে করে না। তাই তো। ভাজা হয়ে গেছে তোমার? না, হয়নি এখনো। আর হ্যাঁ, বলতেই ভুলে গেছিলাম, গ্যাস কিন্তু একদম লো ফ্লেমেই থাকবে। ওয়াও, চিকেন দিয়ে করলে তো আরো মজা লাগবে। তাহলে একদিন চিকেন দিয়ে বানিয়ে খাইও। ঠিক আছে। দেখুন, খুব সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। আমি এবার কারি বানিয়ে নেব। আমি একটু এখানে তেল দিয়ে দিচ্ছি। আমি আমার তেল গরম হয়ে গেছে, এবার আমি তেলের মধ্যে গোটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। জিরে, এলাচ, দারচিনি আর জায়ত্রী। এইবারে এখানে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলোর কালার একটু চেঞ্জ হয়ে গেলে আমি এখানে টমেটোগুলো অ্যাড করে দেবো। এবারে আমি এখানে টমেটোগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো এখানে আমি আদা রসুন বাটা। রসুন বাটা দিয়ে দিলাম 1 teaspoon। আদা বাটা দিয়ে দিলাম 1/2 teaspoon। আর দিয়ে দিচ্ছি আমি এখানে লঙ্কা বাটা 2 teaspoon। জিরে গুঁড়ো, ধনে গুঁড়োগুলো দিয়ে দিলাম। আর কিছু দেবে? হ্যাঁ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি নুন, স্বাদ অনুযায়ী নুন। এখন কি করবে? ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত আমার টমেটোগুলো গলে যাচ্ছে। ঠিক আছে, কষাও তাহলে। হ্যাঁ, এখানে এবার আমি কাজু বাদামগুলো আর মগজগুলো দিয়ে দেব। গ্যাস আমি মিডিয়াম ফ্লেমে রেখেছি। খুব বেশি না, 5 মিনিটের মতন কষালেই হয়ে যাবে। আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দেখুন, আমার ভাজা হয়ে গেছে আর টমেটোসগুলো গলে গেছে। এবার আমি মশলাগুলো ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আমি গ্যাস বন্ধ করে দিলাম। দেখুন, আমি ব্লেন্ডারে নিয়ে নিয়েছি আর ঠান্ডা হয়ে গেছিলো, তাই আমি এবার পেস্ট বানিয়ে নেব। একটু আমি জল দিয়ে দিচ্ছি। এবার আমি পেস্ট বানিয়ে নেব।
আমি কড়াইতে ঘি দিয়ে দিলাম। ঘি মেল্ট হয়ে গেলে আমি এখানে পেস্ট দিয়ে দেবো। দেখুন আমি এভাবে পেস্ট করে নিয়েছি, এইভাবে আমি পেস্ট বানিয়ে নিয়েছি। আমি ঘি মেল্ট হয়ে গেছে, এবার আমি এখানে পেস্ট ঢেলে দিচ্ছি। আপনারা চাইলে বাটারও ইউজ করতে পারেন, আমি ঘি ইউজ করেছি। এখানে একটু আমি কাশ্মীরি লঙ্কা অ্যাড করব। আমি একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম। আমি এবার এখানে 1 টিস্পুনের মতো দই দিয়ে দিলাম। আমি 10 মিনিটের মতন এইভাবে রাখবো, তারপর আমি এখানে টিক্কাগুলো অ্যাড করে দেব। টমেটো আর দই দিয়েছি, ওই টকটা আমি ব্যালেন্স করার জন্যই একটু চিনি দিয়ে দিচ্ছি। দশ মিনিট হয়ে গেছে আমার, দেখুন থিকনেসটা এরকমই থাকবে। এবার আমি টিক্কাগুলো অ্যাড করে দিচ্ছি। টিক্কাগুলো অ্যাড করার পর আমি আর 5 মিনিট এইভাবেই নাড়াবো। দেখুন হয়ে গেছে, আর আমি গ্যাসটাও অফ করে নিয়েছি। আপনারাও বাড়িতে তৈরি করে খাবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। দেখুন আমি লেটে সার্ভ করে নিয়েছি। সয়াবিন টিক্কা কারি, আর আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। আমি আবার আপনাদের সাথে দেখা করব আমার নেক্সট ভিডিও নিয়ে।